मधुरापति के अरिष्टासुरेर प्रणाम आदेश करुन महाराज এই সেবককে কেন স্মরণ করলেন? রাধা, রাধা ওদিকে তোমাকে খুঁজে খুঁজে আকুল হয়ে যাচ্ছে, আর তুমি এখানে গাইদের মাঝে বসে বাঁশি বাজাচ্ছ। এটা আমি কি দেখছি? আমাকে দাদা বলেছিলেন রাধা নাকি খুব ব্যাকুল হয়ে আছে, চিন্তিত হয়ে আছে। আমি তো দেখছি তুমি অত্যন্ত প্রসন্ন। কোন শুভ সংবাদ যার বিষয়ে আমি অবগত নই? না তো, এরকম কোনো ব্যাপার নয়, আমি এমনি প্রসন্ন। সেসব বাদ দাও, তুমি বলো যে কোথায় ছিলে, কখন থেকে খুঁজছি তোমায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে গেছিলাম আমি, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছিলে কেন। কারণ এবার যে সময়টা এসে দাঁড়িয়েছে, সেখানে রাধা ও কৃষ্ণ একান্ত সময় অতিবাহিত করতেই পারছে না, আর সখীরা তো আসল সত্যটা কি সেটা জানতে পেরেছে। ওরা আমাদের এই সত্য স্বরূপের দর্শন পেয়েছে, তাই আমাদের একান্তে থাকতেই দেবে না। তাহলে রাধা কৃষ্ণ কিভাবে একসাথে সময় অতিবাহিত করবে? এই জন্য খুঁজছিলে না, যাতে আমি এই সমস্যার সমাধান করতে পারি যা আমি বের করে নিয়েছি। এক কাজ করি, সকল সখীদের একসাথে একত্রিত করি, আর আমি সেখানে মায়া করব, আর সমস্ত সখীরা ভুলে যাবে যে ওরা একদিন আমাদের আসল স্বরূপের দর্শন পেয়েছে। আর এখন তোকে অনুসরণ করে তোর প্রত্যেক সখীরা আমার কাজ করতে শুরু করেছে, আমাকে ভালোবাসছে আর সম্মান করছে। এবার যশোদা মাকে কি বলি যে সব সখীরা ওনাকে এই কারণে ভালোবাসা সম্মান দিচ্ছেন, কারণ ওরা আমার আর কৃষ্ণের লক্ষ্মীনারায়ণ স্বরূপের দর্শন পেয়েছে। কিন্তু যদি কৃষ্ণ ওদের স্মৃতি মুছে দেয়, আমার যশোদা মায়ের পুত্রবধূ হওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আমি জানি তুমি কোন দ্বন্দ্বে পড়েছো রাধা, সেই জন্য এবার তোমাকে উত্তক্ত করে আরো মজা পাবো। আরে এইভাবে চুপ করে বসে আছো কেন? চলো ওঠো ওঠো, সব সখীদের এবার একত্রিত করতে হবে, এসো। না না, আমি তোমায় এটা করতে বলেছি। তাহলে কেন খুঁজছিলে আমাকে? কেন এত আকুল হয়ে উঠেছিলেন আপনি রাধারানী, বলুন। কেন, প্রয়োজন পড়লেই খুঁজি নাকি তোমায়? আমার তোমার কথা মনে পড়ছিল, সেই জন্য। এবার আমি তোমায় দেখে নিয়েছি, মন শান্ত হয়ে গেছে। আর সখীদের চিন্তা করো না, জেনেই গেছে যখন, ভেবে লাভ নেই। কারণ আমি যাকে হত্যা করতে চাই, সে গো প্রজাতির কখনো ক্ষতি করতে পারে না, আর ওর নাম কৃষ্ণ। আর দ্বিতীয় কথা, তোমার এই রূপ নিয়ে ওর কাছে পৌঁছানো অত্যন্ত সহজ হবে। চুপ করে আছো কেন? কোনো সমস্যা আছে তোমার? কোনো সমস্যা নয় মহারাজ, প্রশ্ন আছে মনে। কৃষ্ণকে বধ করার জন্য পুরস্কার রূপে কি পাবো? অরিষ্টাসুর, আমি মথুরাপতি কংস এই প্রতিজ্ঞা করছি যে যদি তুমি সফল হও, তো বৃন্দাবন এবং বর্ষণা সমস্ত গবাদি পশু তোমায় উপহার স্বরূপ দিয়ে দেব, রূপো এবং সোনা দিয়ে তোমার ভাণ্ডার ভরে দেব। কেবল একটা কাজ, যা দিয়ে তোমার সারা জীবন ধনরত্ন গুনতে গুনতে কেটে যাবে। তাহলে ধরে নিন মহারাজ, এই কাজটা সম্পন্ন হয়েছে, আমি এই মুহূর্তে বৃন্দাবনে যাত্রা করছি। কৃষ্ণ, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। কখনো কখনো আমি নারীদেরকে বুঝেই উঠতে পারি না, ঠিক চলে কি এদের মনে, একটু অত্যধিক বিচিত্র ব্যাপার নয় কি? রাধা আমাকে বলেছিল যে ওর তোমার সাথে কোনো একটা কাজ আছে, আর এখন তোমাকে বলছে যে ও এমনি এমনি তোমাকে খুঁজছিল। এবার আমি কি আর বলি বলুন দাদা, হতে পারে রাধার পরিকল্পনা হয়তো পরিবর্তিত হয়ে গেছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে রাধার আসল পরিকল্পনাটা কি, আর সেটা পরিবর্তিত এবার কেন হলো? দেখুন, রাধা কি ভাবছে সেটা শুধু রাধাই বলতে পারবে দাদা। আপনার কি কিছু চাই? যদি কোনো কাজ থাকে তাহলে বলবেন। হ্যাঁ,
তোমাদের সবাইকে খুব গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। নিশ্চয়ই, বলুন না, আমরা সবাই মিলে এই কার্য অবশ্যই সফল করব। ঠিক আছে, সেই বিশেষ কাজ হলো তোমরা সবাই মিলে যশোদা মায়ের সেবা করবে, ওনাকে অসম্ভব ভালোবাসা দেবে। আর যদি উনি জিজ্ঞেস করেন এমন কেন করছো, বলো যে আমি বলেছি এমন করতে। আপনি চিন্তা করবেন না, আপনি যেমনটা চাইছেন তেমনই হবে। ব্যাস, যশোদা মা এদের সেবা লাভ করে আমার উপর যেন আরো প্রসন্ন হন, সবার সামনে আমায় নিজের বধূ হিসেবে মেনে নেন। তারপরে আমি নিজে কৃষ্ণকে বলবো সখীরা যেন আমাদের লক্ষ্মীনারায়ণের স্বরূপ ভুলে যান। সত্যি বলতে কিছু তো লাভ হবে, সখীরা আমাদের বাস্তবিক রূপ জানার ফলে এবার আমার আর কৃষ্ণের বিবাহ নিশ্চয়ই সম্পন্ন হবে, কারণ এবার আর কোনো সমস্যা হবে না। অরিষ্টাসুর তোমাকে বধ করতে এসেছে কৃষ্ণ। আমার বিশ্বাস যে তোমার এই প্রিয় গাভীগুলোই আমাকে তোমার কাছে পৌঁছে দেবে, এদের সাথে তো দেখা করতে আসবেই। এবার তোমার সামনে আসার সময় এসে গেছে কৃষ্ণ। আমি বলেছিলাম না যে আমি আবার আসবো, দেখো এসে গেলাম। এবার যেখানে কথা শেষ হয়েছিল সেখান থেকেই আরম্ভ করা যাক, চল খুব মজা হবে। এসব কি হচ্ছে? আমার এই বাঁশির সুর শুনে আমার সারা শরীরে এত যন্ত্রণা হচ্ছে কেন? অরিষ্টাসুর, যার আদেশে তুমি এখানে এসেছিলে, সেই কংসের স্ত্রী অস্তি পূজো করছেন, গো সেবা করছেন কংসের জন্য। আর আমি এটা চাই না যে মামিশ্রী এটা ভেবে দুঃখ পান যে আমি গো প্রজাতির কারোর কোনো ক্ষতি করছি, সেই জন্য আজ তোমাকে ছেড়ে দিলাম। আবার যদি বৃন্দাবনে আসো তাহলে আমি বিবশ হয়ে পড়ব। এবার বৃন্দাবনে আসার কথা ভুলেও ভেব না। এবার আমার সকল প্রিয় অষ্টসখী ভালো করে যশোদা মায়ের সেবা করুক। আর উনি যে স্বপ্ন দেখেছিলেন আমি ওনার বধূ হিসেবে বাড়িতে এসেছিলাম, সেটাও যেন শীঘ্রই সত্য হয়। আরে কাকি, দিন না। দিন আমি করে দিচ্ছি। আরে না না, সব কাজের দায়িত্ব তো তোরা নিয়েই নিয়েছিস, আমাদেরকেও কিছু করতে দে। কীর্তিদা। না কাকি, আমরা যখন আছি আপনারা কেন কাজ করবেন? আমরা আছি তো, সব সামলে নেব। আপনারা বিশ্রাম করুন। আরে এই কাজটুকুও আমরা নিজেদের সময় কাটানোর জন্য করছি, নয়তো তোমরা সবাই তো আমাদের সব কাজই করে দিচ্ছ। ভালো হয়েছে, এর অর্থ এটাই যে সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, মা আর যশোদা মা দুজনেই প্রসন্ন। তোদের সবার মঙ্গল হোক আমাদের সহযোগিতা করার জন্য। আমরা তো কিছুই করছি না কাকি, এই সব কিছু তো রাধার জন্যই হচ্ছে। রাধাই চেয়েছিল আপনার যেন কোনো সমস্যা না হয়। আ
আচ্ছা, রাধা তো এখানে নেই, তাহলে কীর্তিদাকে রাধাকৃষ্ণের বিবাহের কথাটা বলেই ফেলি। কারণ আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আমার গোপালের জন্য রাধার মতো গুণবতী আর এত ভালো মেয়ে আমি আর কোথাও পাবো না। আমার আর কৃষ্ণের বিবাহের কথা, কবে থেকে তো আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। চলো 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 পাল্টাই।